আসসালামু আলাইকুম। কচিকাচি একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নাসিমা বেগম, সহকারী শিক্ষক কচিকাচি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই এর অধ্যায় দুই ইবাদত এর সালাতের ওয়াজিব নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো আমরা সালাতের ওয়াজিব সম্পর্কে জানি। ওয়াজিব মানে অবশ্য করণীয়, গুরুত্বের দিক দিয়ে ফরজের পরে ওয়াজিবের স্থান। দেখো, ওয়াজিব মানে অবশ্যই করণীয়, তারপরে দেখো গুরুত্বের দিক দিয়ে ফরজের পরে ওয়াজিবের স্থান। আমরা যখন সালাতের মধ্যে গুরুত্ব দিব, তখন আমাদের ফরজের পরে ওয়াজিবকে স্থান দিতে হবে। সালাতের মধ্যে কতগুলো ওয়াজিব কাজ আছে, এর যে কোনো একটি ইচ্ছা করে বাদ দিলে সালাত আদায় হয় না। দেখো, আমরা যখন সালাত আদায় করি, তখন কতগুলো ওয়াজিব কাজ আমাদের করতে হয়, তার মধ্যে যদি আমরা কোনো কাজকে ইচ্ছা করে বাদ দিই, তাহলে আমাদের সালাত আদায় হবে না। ভুলে বাদ পড়লে সাহস সিজদা দিতে হয়, যদি আমরা ভুলে যাই তখন আমাদের সাহস সিজদা দিতে হবে। সালাতের ওয়াজিব 14টি। বলো তো সালাতের ওয়াজিব কয়টি? সালাতের ওয়াজিব 14টি। দেখো, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়া, সুরা ফাতিহার সাথে অন্য সুরা বা কোরআনের কিছু অংশ পড়া। আমরা যখন সালাত আদায় করি, তখন প্রত্যেক রাকাতে আমরা সুরা ফাতিহা পড়ি, তার সাথে যে কোনো একটা সুরা অথবা কোরআনের কিছু অংশ পড়ি। সালাতের ফরজ ও ওয়াজিবগুলো আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা ফরজ সালাত আর ওয়াজিব সালাত আদায় করব, তখন ধারাবাহিকতা রক্ষা করব। রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। যখন আমরা রুকু করব, তখন আমরা সোজা হয়ে দাঁড়াব। আর সালাতে আমরা প্রতি রাকাতে কয়টা সিজদা দিই বলতে পারো? হ্যাঁ, দুইটা সিজদা দিই। তারপরে দুইটি সিজদার মাঝখানে আমাদের সোজা হয়ে বসতে হবে। তিন বা চার রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ পড়ার জন্য বসা। দেখো শিক্ষার্থীরা, তিন বা চার রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাতের পর আমরা কী করবো? তাশাহুদ পড়বো, সেজন্য আমাদের বসতে হবে। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়া। আমরা কি সবাই তাশাহুদ পারি? আচ্ছা, না পারলেও আমরা শিখে নেব। মাগরিব এশার ফরজের প্রথম দুই রাকাতে এবং ফরজ ও জুমার এবং ফজর ও জুমার ফরজ সালাতের এবং দুই ঈদের সালাতে ইমামের সরবে কোরআন পাঠ করা। দেখো, মাগরিব এশার ফরজ, তারপরে দেখো ফজর ও জুমার ফরজের মধ্যে ইমাম সাহেব সরবে মানে কি শব্দ করে কোরআন পাঠ করেন এবং অন্যান্য সালাতে নীরবে পাঠ করেন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের এটা ভালো করে বুঝতে হবে। দেখো, মাগরিব এশার ফরজের প্রথম দুই রাকাত এবং ফজর ও জুমার ফরজ সালাতে এবং দুই ঈদের সালাতে ইমামের সরবে পাঠ, মানে এখানে ইমাম সাহেব সরবে এই কয়েক ওয়াক্তের সালাতের ফরজ নামাজের সময় ইমাম সাহেব সরবে কোরআন পাঠ করেন আর অন্যান্য সালাতে নীরবে পাঠ করা হয়। বিতর সালাতে দোয়া কুনুত পড়া। দেখো, বিতর সালাত কোন সময় পড়তে হয় বলতে পারো? ইশার সালাতের পরে আমরা বিতর সালাত পড়ি, এই সময় আমাদের দোয়া কুনুত পাঠ করতে হয়। দুই ঈদের সালাতে অতিরিক্ত ছয় তাকবীর বলা। দুই ঈদের সালাতে কয় তাকবীর বলতে হয়? অতিরিক্ত ছয় তাকবীর বলতে হয়। রুকু ও সিজদার কমপক্ষে এক তসবির পরিমাণ অবস্থান করতে হয়। রুকু ও সিজদার কমপক্ষে এক তসবির পরিমাণ অবস্থান করতে হয়। সালাতে সিজদার আয়াত পাঠ করে তিলাওয়াতে সিজদা করা। দেখো, সালাতে সিজদার আয়াত পাঠ করে তিলাওয়াতে সিজদা করা। কোরআন মাজিদে এমন বিশেষ 14টি আয়াত আছে যা পাঠ করলে বা শুনলে সিজদা করতে হয়। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, কোরআন মাজিদে আমরা যখন কোরআন শরীফ পড়ব, তখন দেখবে
পৃষ্ঠার কোনো কোনো জায়গায় সিজদা বিষয়টা লেখা আছে, যখনই আমরা এটা দেখব তখনই আমাদের সিজদা করে নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করা, বলে কোনো ওয়াজিব বাদ পড়লে সামসিজদা দেওয়া। আমরা তো আগেই জানি যদি আমাদের কখনো সালাতে কোনো ওয়াজিব বা ফরজ ভুল হয় তখন আমরা সিজদা সাহ দিব। দেখো, সামসিজদা, সাহ মানে ভুল, সিজদা সাহ মানে ভুল সংশোধনের সিজদা। দেখো, সাহ মানে কি ভুল, সিজদা সাহ মানে হলো ভুল সংশোধনের সিজদা। আমরা আগেই জেনেছি ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ পড়লে সালাত হয় না, কিন্তু ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে তা সংশোধনের উপায় আছে, আর সে উপায় হলো সাহসিজদা করা। তাহলে দেখো, সাহসিজদা আদায় করার নিয়ম কীভাবে আমাদের আদায় করতে হবে। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবো। আবার পড়ি, দেখো, সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবো, তারপর আল্লাহু আকবার বলে দুই সিজদা করব। সিজদার পরে তাশাহুদ দরুদ ও দোয়া মাসরা পড়ব, তারপর ডানে বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করব। তাহলে চলো আরেকবার পড়ি, সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবো। আবার বলি, দেখো, সালাতের শেষে সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবো, তারপর আল্লাহু আকবার বলে দুই দিকে সিজদা করব। সিজদার পরে তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা পড়ব, তারপর ডানে বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করব। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে দুইটা সালাতের ওয়াজিব আর সাহসিজদা পড়লাম, এর থেকে আমরা কয়েকটা শূন্যস্থান পূরণ আর দুইটা প্রশ্ন করব। তাহলে দেখো, প্রথমে হলো ওয়াজিব মানে অবশ্য ড্যাশ, আমরা পাঠে পড়েছি, বলতে পারো ওয়াজিব মানে অবশ্য করণীয়। গুরুত্বের দিক দিয়ে ফরজের পরেই ড্যাশ স্থান কী হবে বলতো? গুরুত্বের দিক দিয়ে ফরজের পরেই ওয়াজিবের স্থান, সালাতের ওয়াজিব ড্যাশটি, সালাতের ওয়াজিব ১৪টি। সাহ মানে ভুল, আবার বলতো, সাহ মানে ভুল। তারপরে দেখো, সিজদা সাহ মানে ভুল ড্যাশ সিজদা, তাহলে এখানে হবে সিজদা সাহ মানে ভুল সংশোধনের সিজদা। তারপরে দেখো, সালাতের ৬টি ওয়াজিব লেখো, এখানে আমরা পড়েছি ১৪টা ওয়াজিব, তার থেকে তোমার ইচ্ছা মতো যে কোনো ৬টি ওয়াজিব লিখবে। সাহ সিজদা আদায় করার নিয়ম কী, আমরা এটাও পড়েছি, তাহলে আমরা শিখে ফেলব সাহ সিজদার আদায় করার নিয়ম। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে লেখাপড়া করবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।